আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ টু লন্ডন টেলিভিশন লাইভ আমি উজ্জ্বল মনে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মহানগর উপজেলা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা গুলমকবর মাদ্রাসা থেকে। দর্শক, আজ পবিত্র জুমাবার। আপনারা জানেন যে আমরা পবিত্র জুমাবারে বিভিন্ন ধরনের মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে থাকি বাংলাদেশ টু লন্ডন টেলিভিশন লাইভে। আমরা এর আগে গহরপুর মাদ্রাসা থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম, ওমরপুর মাদ্রাসা থেকে সরাসরি সম্প্রচার করেছিলাম। তো ওইখান থেকে বিভিন্নজন আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা গুলমকবর মাদ্রাসাটি সরাসরি সম্প্রচার করে দেখানোর জন্য। দেশ বিদেশ থেকে অনেকেই আমাদের সাথে কমেন্টস এবং মেসেঞ্জারে যোগাযোগ করেছেন। দর্শক, তাই এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা গুলমকবর মাদ্রাসা, যেই মাদ্রাসার অনেক অতীত ঐতিহ্য এবং অনেক সুনাম আছে। এই মাদ্রাসার অনেক ছাত্ররা এই মাদ্রাসা থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের টাইটেল সম্পন্ন করে বের হয়েছেন। তাই আমরা সরাসরি এখন এই মাদ্রাসা থেকে যুক্ত আছি। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন যদি আপনারা আমাদেরকে কমেন্টস করেন, আমরা আপনাদেরকে আমাদের কমেন্টস করে জানান আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং মাদ্রাসাটা কি আপনারা ক্লিয়ার দেখছেন কিনা। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন মাদ্রাসা থেকে। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি গুলমকবর মাদ্রাসা। আমরা দেখছি গুলমকবর মাদ্রাসা একটা তিনতলা ভবন, একটা দুতলা ভবন, সাথে একটি মসজিদ সহ একটি পুকুর ঘাটও আছে। খুব সুন্দর একটি মাদ্রাসা এবং বিশাল একটি মাঠ আছে। আমরা আপনাদেরকে গুলমকবর জামিয়া ইসলামিয়া কাউমিয়া দারুস সুন্নাহ গুলমকবর মাদ্রাসা, যা স্থাপিত হয়েছিল 1416 হিজড়িতে দাতা হাজি আসমতুল্লাহ, আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে একটি একাডেমিক ভবন, তিনতলা একটি একাডেমিক ভবন আছে, সাথে প্রশাসনিক ভবন দুইতলা, সাথে একটি মসজিদ এবং বিশাল ঈদগাহ আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দর্শক, আমরা দেখছি কাজী আহমদ আলী ভাই লাইভ, ক্লিয়ার করুন। আসলে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো একটু গুলা আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি মাদ্রাসাটাকে ক্লিয়ার দেখছেন কি না, এবং আমাদের এই বাংলাদেশ টু লন্ডন টিভি লাইভে আপনারা কি সাউন্ডটাকে ক্লিয়ার পাচ্ছেন কিনা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই দেখছেন যে এটি প্রশাসনিক ভবন, দুতলা একটি প্রশাসনিক ভবন। এমডি রায়হান আহমদ ভাই, আমাদের গুলমকবর মাদ্রাসা, আমার বাড়ি গুলমকবর সাড়াং বাড়ি। ধন্যবাদ ভাই আমাদের সাথে। মাহিন তালুকদার, হিমেল ভাই ভাই গোয়ালাবাজার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। এমডি সাজ্জাদুর রহমান, ঈদ মোবারক ভাই বুরুঙ্গা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। জয়নুল ইসলাম ভাই, খুব সুন্দর লাগছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকেও আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টু লন্ডন টিভি লাইভ থেকে আমাদের যে মাদ্রাসা নিয়ে যে প্রতিনিয়ত ডকুমেন্টারি প্রোগ্রাম, তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি গুলমকবর মাদ্রাসা থেকে। আপনারা জানেন দর্শক, এই গুলমকবর মাদ্রাসার অনেক অতীত ঐতিহ্য আছে এবং অনেক খ্যাতি আছে এই মাদ্রাসার। যারা অবশ্যই আমাদের সিলেট জেলার তথা ওসমানীনগর তথা সারা বাংলাদেশে এই মাদ্রাসার অনেক খ্যাতি আছে এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই জানেন যে এই মাদ্রাসার অনেক সুনাম এবং খ্যাতি আছে। তো আমরা দেখছি যে মাদ্রাসার সাথে একটি মসজিদও আসছে, খুব সুন্দর একটি মসজিদ, সাথে একটি ঈদগাহ, বিশাল বড় একটি ঈদগাহ আছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জে এন জাকির হুসাইন ভাই, গুলমকবর আসার জন্য ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেখেন যে একাডেমিক ভবনের সাথে একটি মসজিদ পুকুরও আছে, খুব সুন্দর একটি পুকুর অজু করার জন্য। এমডি রুবেল আহমেদ নোবেল ভাই, নাইস লাইভ, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জান্নাতের পাখি ভাই, নম্বর দিবা আপনার, হ্যাঁ চেষ্টা করবো ভাই আমার নম্বর দেওয়ার জন্য, আমাদের লাইভে অবশ্যই পাবেন। আমার বাড়ি বুরুঙ্গা, ধন্যবাদ ভাই আপনাদের সাথে। আল আনোয়ার মিডিয়া, মহিসুন্না রহ, নাইম আহমেদ তাজপুর, প্রিয় জামিয়া, ধন্যবাদ ভাই। আমি আদি, আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। মাহিন তালুকদার ভাই, হিমেল ভাই ভাই বরুণা আমাদের সাথে দেখতে চাই, ইনশাআল্লাহ ভাই আমরা চলে যাবো, ইনশাআল্লাহ আমরা বরুণাতেও যাবো। আমরা এর আগে আমাদের লাইভে আপনাদেরকে বলে রেখেছি, যারা যারা যাদের এলাকাতে অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের স্থাপনা আছে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং পবিত্র জুমাবার যে শুক্রবারের দিন, আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের মসজিদ এবং যে আমাদের এলাকাতে বিভিন্ন এবং অনেক খ্যাতি সম্পন্ন যে মাদ্রাসাগুলো আছে আমরা আপনাদেরকে দেখানো। যদিও করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসাগুলো বন্ধ আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাজী আহমেদ আলী ভাই এখন ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকেও, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
তো করোনা সিচুয়েশনের জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটি আসলে বন্ধ আছে, একটা কক্ষ খোলা নেই, সব বন্ধ আছে, এবং খুব সুন্দর মাঠ, মাঠের সাথে ফুলবাগান। আসলে অনেকে সৌভাগ্য হয়নি এই মাদ্রাসাতে আসার। আসলে এই মাদ্রাসাতে এই ওয়াজ মাহফিল হয় প্রতি বছরে, অনেক বড় একটি ওয়াজ হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসলে আসেন এই মাদ্রাসাতে ওয়াজে, এবং বড় বড় অনেক মানুষজন আছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই মাদ্রাসা। আমি রায়হান আহমদ, গুলমাকাপন মাদ্রাসা আমি লেখাপড়া করেছি, আমার নিজ এলাকা গুলমাকাপন। ধন্যবাদ ভাই, আপনার নিজ এলাকাতে আমরাও আসতে পেরে আমাদেরকেও আমাদেরও ভালো লাগছে, আপনারাও যুক্ত আছেন, আপনাদেরও ধন্যবাদ। দর্শক দেখেন যে আসলে খুব সুন্দর। আমি রুবেল আহমেদ নোবেল ভাই, আমি ওমান থেকে দেখছি ভাই। ধন্যবাদ ভাই, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং লাইভটি দেখছেন, শেয়ার করে দেবেন। আসলে এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাদ্রাসার ভবনগুলো আসলে কারা কারা দান করেছেন তাও লেখা আছে। একটি একাডেমিক ভবন, তিনতলা ভবন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদিও করোনা সিচুয়েশনের কারণে ইতিমধ্যে মাদ্রাসাটি বন্ধ আছে, এবং যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এমডি হারুন ভাই, আমার এলাকায় একটি বড় মাদ্রাসা আছে, আসবেন কি ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ঠিকানা দিয়ে দেবেন, আমরা চলে আসবো। এমডি হারুন ভাই, ধন্যবাদ আমার সাথে যুক্ত, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোলমাকাপন মাদ্রাসাটির চিত্র কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এবং কত সুন্দর কারুকার্য এই মাদ্রাসার, কত সুন্দরভাবে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাদ্রাসা সৌন্দর্য। আসলে দর্শক একটু যদি খেয়াল করেন, দেখেন মাদ্রাসাটা বন্ধ আছে ইতিমধ্যে, যেহেতু করোনা সিচুয়েশন চলছে তাই মাদ্রাসাটা বন্ধ আছে, মাদ্রাসাটি খোলা নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাদ্রাসার এই এই যে দেখতেন, এটি মাদ্রাসার মাঠ, সাথে মসজিদ, মসজিদের সাথে ঈদগাহ। আব্দুল্লাহ আজিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাদ্রাসার ভিতরটি, এবং ইব্রাহিম খলিল ওমান থেকে ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসলে দেখেন মাদ্রাসাটার ভিউ কত সুন্দর, একটি মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসাতে অনেক ছাত্র পড়ালেখা করেছেন, হয়তো অনেকে এখান থেকে শিক্ষা সম্পন্ন করে বেরিয়ে কি বিভিন্ন পদে হয়তো অনেক জায়গায় কর্মরত আছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা। দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের নিজ নিজ এলাকায় যদি এরকম কোনো ভালো বড় মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী কোনো স্থাপনা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আমরা চলে আসবো। এমডি জামিল আহমদ জালাল ভাই, ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক ভাই। আমরা দেখতে পাচ্ছি অনেক ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত আছেন, যারাই যুক্ত আছেন দর্শক, যারাই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, এবং এই মাদ্রাসাটি দেখার সুযোগ করে দিবেন। আমাদের অনেক রিকোয়েস্ট ছিল এই মাদ্রাসাটা দেখানোর জন্য, তাই আমরা চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে রাখার জন্য। এমডি এ মিয়া লন্ডন থেকে ধন্যবাদ ভাই, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখছি যে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং কমেন্টস করে যাচ্ছেন এবং লাইক করে যাচ্ছেন, রিয়েক্ট দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আসলে থাকার জন্য। আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন। অনেক ভিউয়ার্সরা আছেন আমাদের সাথে। আমরা আসলে মাদ্রাসাতে এসে কাউকে পাইনি, যেহেতু করোনা সিচুয়েশন, আব্দুল আজিজ ভাই, তাই আমরা আসলে আপনাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারছি না, শুধু আমরা এই মাদ্রাসা দেখাতে পারবো। আমরা আসলে প্রিন্সিপাল স্যারকে পাইনি, কাউকে পাইনি, জান্নাতের পাখি ভাই বেগমপুর থেকে দেখলাম ভাই, ধন্যবাদ ভাই। শাহাবুদ্দিন আলী, মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং মাদ্রাসাটি দেখা, যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন। আব্দুল্লা জিজ ভাই, আসলে আমরা মাদ্রাসাতে এসে কাউকে পাইনি, তাই আমরা আসলে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারবো না, এবং ভুল তথ্য আমরা দিতেও চাই না, তাই আমরা শুধু আপনাদেরকে আজকে সচিত্র প্রতিবন্ধী দেখিয়ে যাবো, এবং পরবর্তীতে হয়তো ডকুমেন্টারি হিসাবে আমরা আপনাদেরকে মাদ্রাসার পুরো চিত্রটি দেওয়ার চেষ্টা করব। জে এন জাকির হোসেন, প্রিয় জামিয়া, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থেকে আপনার জামিয়াটা দেখার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের প্রিয় জামিয়াটা দেখানোর জন্য। দেখেন যে দর্শক সামনে বিশাল বড় একটি মাঠ, সাথে একটি পুকুর ঘাটও আছে, তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন, সাথে দুতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, সাথে একটি মসজিদ, সুউচ্চ মিনারও আছে মসজিদের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, ভেরি বিউটিফুল মাদ্রাসা। ধন্যবাদ কমেন্টস করার জন্য। শাহাবুদ্দিন আলী,
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, আব্দুল আজিজ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট থাকে কমেন্ট করে। হাবিবুর রহমান ভাই মাশাআল্লাহ ধন্যবাদ ভাই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসাটি এবং মাদ্রাসাটির মসজিদ যে মসজিদটি আছে সেই মসজিদটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে মসজিদের সাথে অনেক বড় একটি ঈদগাহও আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এম ডি রায়হমান আহমদ ভাই আমার নিজ এলাকা গুলমগাম মাদ্রাসা থেকে দেখানোর জন্য আপনাকে আমার পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে মাদ্রাসার সাথে যে গুলমকাপন জামে মসজিদটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা আসলে এই মুহূর্তে মসজিদের সামনে আছি, তারপরে আমরা আপনাদেরকে মাদ্রাসাটা আবারও দেখানোর চেষ্টা করব। ব্যবস্থা দেখেন আসলে খুব সুন্দরভাবে একটি মসজিদ দাঁড়িয়ে আছে মাদ্রাসার সাথে এবং বিশাল বড় একটি ঈদগাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজ আহমেদ ভাই লাইভ করালে টাকা দেওয়া লাগেনি ভাই, আসলে আমরা এই বিষয়গুলোতে কোনো ধরনের টাকা আমরা নেই না, আমরা নিজে ইচ্ছাই দেখানোর চেষ্টা করি। শাহাবুদ্দিন আলী উই আর লোকেটেড দিস মাদ্রাসা ধন্যবাদ, আশরাফ আলী কুয়েত থেকে ধন্যবাদ ভাই কুয়েত থেকে যুক্ত, আসলে লাইভটি আমাদের শেয়ার করে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা যাতে সবাই এই মাদ্রাসাটা দেখতে পারে, কারণ অনেকের রিকোয়েস্ট ছিল এই গুলমকাপন মাদ্রাসাটি দেখার জন্য, তাই আমরা চলে এসেছি এই গুলমকাপন মাদ্রাসাতে, একটি ঐতিহ্যবাহী পুরনো মাদ্রাসা। আব্দুল আজিজ মাশাআল্লাহ আমাদের সিলেটের অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আনাচে কানাচে রয়েছে অনেকে জানেন না ইনশাআল্লাহ, আর যদি জানান তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হাবিবুর রহমানের বিউটিফুল প্লেস ধন্যবাদ ভাই, হাবিবুর রহমান ভাই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসাটির পুরো ভিউটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন, সবার রিকোয়েস্টের ভিত্তিতে আমরা চলে এসেছি মাদ্রাসাটি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমরা বাংলাদেশ টু লন্ডন টিভি থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং দিনী প্রতিষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করি, মসজিদ মাদ্রাসা সহ যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আমরা দেখানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা যে দৃশ্যটি আমাদের লাইভে দেখছেন তা সিলেট জেলা ওসমানগর উপজেলার গুলমকাপন মাদ্রাসা, যা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসার পুকুর ঘাটটি, আসলে খুব সুন্দর একটি পুকুরও আছে মাদ্রাসার সাথে। দর্শক যারা যারা যুক্ত আছেন, অনেক ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কমেন্টস করে আমাদের সাথে থাকতে পারেন। এবং রাজ আহমেদ ভাই আমি একটা লাইভ করাতে চাই, কীভাবে যোগাযোগ করব ভাই? আমরা আপনাদেরকে নম্বরটা দিয়ে দিব, আমরা আপনি আমরা আপনার কমেন্টসে গিয়ে আমরা দিয়ে দিব, আমরা আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। কাজী নাসিম মোহাম্মদ শিহাব ধন্যবাদ ভাই, আব্দুল আজিজ ভাই আমাদের গোয়ালাবাজার মহিলা কলেজ মাদ্রাসা একদিন দেখাবেন ভাই জান ইনশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই আমরা দেখানোর চেষ্টা করবো, আমরা আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দিনী প্রতিষ্ঠানগুলো দেখানো। আর এই মসজিদের সাথে দর্শক দেখেন যে খুব সুন্দর একটি পুকুর ঘাটও আছে, চতুর্দিকে পাকা এবং সিঁড়ি করা আছে, যে অজুর ব্যবস্থা আছে, খুব সুন্দর একটি মসজিদ সেদের ঘাট এবং চারিদিকে দেয়াল করা আছে। রাজ আহমেদ ভাই ধন্যবাদ ভাই, দেখেন যেহেতু খুব সুন্দর একটি পুকুর ঘাটও আছে এই মাদ্রাসাতে। যে খুব সুন্দর একটি একজন লোক অজু করছেন, আসলে করোনা সিচুয়েশনের কারণে মাদ্রাসাটি ইতিমধ্যে বন্ধ আছে, দেখতে পাচ্ছেন আপনারা লাইভে যে পুরো মাদ্রাসা বন্ধ, কোনো লোকজন নেই, কোনো ছাত্ররাও নেই, হুজুররাও নেই, আমরা এসে কাউকে পাইনি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে মাদ্রাসার চিত্র। মাহফুজুর রহমান মাশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আমাদের কমেন্টস করার জন্য, আসলে খুবই সুন্দর একটি মাদ্রাসা, ঐতিহ্যবাহী পুরনো মাদ্রাসা। এই মাদ্রাসাতে অনেক এই মাদ্রাসায় আমরা জানি যে অনেক অতীত ঐতিহ্য আছে, যদিও আমরা এসে মাদ্রাসার করোনার কারণে কাউকে পাইনি, তাই আমরা আসলে মাদ্রাসাটির সম্বন্ধে আপনাদের আরও বিস্তারিত বলতে পারছি না বলে দুঃখিত। মাহফুজ হামজা ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে কমেন্টস করার জন্য। দেখেন দর্শক, এটা পুকুরঘাট, আমরা আমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে রাস্তা, যে গেট করা আছে, এই রাস্তা দিয়ে আসলে প্রবেশ করা হয় মসজিদ মাদ্রাসার দিকে। খুবই সুন্দর একটি লোকেশন এবং খুবই সুন্দর একটি মাদ্রাসা, যে গলমকাপন মাদ্রাসাটি আপনারা যারা দেখছেন কমেন্টস করতে পারেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দেবেন দর্শক, আসলে সবাইকে দেখার সুযোগ করবেন। দেশ এবং বিদেশ থেকে অনেকে আমাদেরকে কমেন্টস করে আসলে রিকোয়েস্ট করেছিলেন এই মাদ্রাসাটি দেখানোর জন্য। সিলেটের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন একটি জামিয়া কাজী নাসিম, ধন্যবাদ ভাই আমাদেরকে কমেন্ট করার জন্য। সিলেটের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আপনাদেরকে দেখাতে পারে, আমরাও অনেক আনন্দিত, আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানো। ইব্রাহিম খালিল, এই সব কৌমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা, জনগণের দানে চলে ইনশাল্লাহ। আপনার ভিডিওর মাধ্যমে বিশিষ্ট দানবীর মাদ্রাসা সহযোগিতার জন্য এগিয়ে আসবেন, আমরাও চাই আপনারাও এগিয়ে আসেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই যেহেতু এখানে কোনো হুজুর এবং কাউকে আমরা পাইনি করোনা সিচুয়েশনের কারণে, তাই আমরা তাদের সাথে কথা বলতে পারিনি, তাই আমরা আপনাদেরকে হয়তো বিস্তারিত বলতে পারছি না, শুধু আমরা সচিত্র প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক যাই জানেন আপনি, শেয়ার করছি আমি, শেয়ার করছি আপনার লাইভে ইনশাল্লাহ। আপনি যদি শেয়ার করেন আমরা কমেন্টস পরে জানিয়ে দেবো, যদি কেউ মাদ্রাসা সম্বন্ধে বিস্তারিত জানেন আমাদের কমেন্টস করতে পারেন, আমরা আপনাদেরকে কমেন্টসটি পরে আমরা জানানোর চেষ্টা করবো। দর্শক অনেক ভিউয়ার্স দেখছি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সালেহ আহমদ, আমার প্রিয় জামিয়া, ধন্যবাদ ভাই, আমরা আপনার প্রিয় জামিয়াতে এসে আপনাকে দেখাতে পেরে আমাদের কাছেও আনন্দ লাগছে। রহমান, আমার নিজ এলাকা গলমকামল মাদ্রাসা থেকে সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশ টু লন্ডন টিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেখ শামসুল হক ভাই, আমি আমার শ্বশুর বাড়ি, ধন্যবাদ ভাই, আপনার শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি আমাদেরকে কমেন্টস করে জানানোর জন্য, পরবর্তীতে আপনিও চলে আসবেন আমাদের সাথে। সালেহ আহমদ ভাই, আমার প্রিয় জামিয়া, ধন্যবাদ ভাই, আপনার জামিয়া আমরা দেখাতে পেরে আপনি কমেন্টস করে আমাদেরকে বলেছেন, তাই আপনাকেও ধন্যবাদ। আসলে অনেক ভিউয়ার্সরা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমাদের লাইভটি শেয়ার করতে পারেন। দর্শক ইয়াকুব আহমেদ, মাশাআল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইয়াকুব আহমেদ ভাই, আপনারা কমেন্টস করে আমাদের জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন এবং যার যার নিজ এলাকাতে কি এরকম কোনো ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে কি না, তাহলে আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে। ইতিমধ্যে অনেক ভিউয়ার্সরা আমাদের এই লাইভটি দেখছেন এবং আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। ইব্রাহিম খালিল ভাই, সবাই বেশি বেশি করে শেয়ার করেন ইনশাল্লাহ ভাই, সবাই শেয়ার করে দেন এবং প্রিয় জামিয়াটা এবং ঐতিহ্যবাহী গলমকাপন মাদ্রাসাটা আসলে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা বাংলাদেশ টু লন্ডন টেলিভিশন থেকে আপনাদের যে দিনী প্রতিষ্ঠানগুলো আছে এবং ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি। আমরা ইতিপূর্বে গহরপুর মাদ্রাসা, ওমরপুর মাদ্রাসা আমরা দেখিয়েছিলাম, তাতে অনেক রিকোয়েস্ট এসেছিলো গলমকাপন মাদ্রাসাটি দেখানোর জন্য। ইতিমধ্যে এই লাইভেও অনেকে রিকোয়েস্ট করেছেন যে বরুণা মাদ্রাসাটি দেখানোর জন্য, আমরা চলে যাবো ইনশাল্লাহ একদিন সময় করে বরুণা মাদ্রাসাটি দেখানোর জন্য, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছেন দর্শক, একটি পুকুরঘাট, খুব সুন্দর একটি পুকুরঘাট। যে এ জাকির হুসেন, প্রিয় জামিয়া, ধন্যবাদ ভাই, এমডি রায়হানা ভাই, থ্যাংকস ইউর মাই ডিয়ার ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। বাবু হাসান, মাশাআল্লাহ, হাসান আহমেদ ভাই কমেন্টস করেছেন, আমার এলাকা ভাই, ধন্যবাদ ভাই, আপনার এলাকাতে আমরা চলে এসেছি, আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আসলে অনেক ভিউয়ার্সরা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগছে আমাদের এই এই লাইভটি এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন। দর্শক আব্দুল আজিজ ভাই, ইনশাআল্লাহ ভাই শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই। মারুফ আহমেদ ভাই, ভাই আপনার দিনের বহুত বড় খেদমত করছেন, আল্লাহ তাআলা আপনাদের জায়েজ খায়ের দান করুন, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। আব্দুল আজিজ ভাই আমাদেরকে লাভ রিয়েক্ট করেছেন, ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে লাভ রিয়েক্ট করার জন্য। এমডি মাসুম শেখ, প্রাণপ্রিয় জামিয়া, আলহামদুলিল্লাহ এই বাগানে কেটেছে জীবনের এক যুগেরও বেশি সময়, চিরঋণী জামিয়ার কাছে, আল্লাহ জামিয়ার চির জামিয়ার দিন বদিন তরিক দান করুন, আমিন, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। যারা যারা যুক্ত হচ্ছেন লাইভে লাইভটি শেয়ার করে দেবেন এবং জামিয়াটি দেখানোর সুযোগ করে দেন আপনাদের প্রিয় জামিয়াটি, আমরাও আছি আপনাদের সাথে। আমি উজ্জ্বল মুন্না বাংলাদেশের লন্ডন টেলিভিশন থেকে এবং আমার সাথে আছে আমাদের প্রাণপ্রিয় ছোটো ভাই এবং আমাদের অ্যাডমিন শরীফ আহমেদ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় আপনাদের যে দিনী প্রতিষ্ঠান। আমি রায়হান আহমদ, পুকুরে মাছ আছে নি ভাই, আসলে আমরা মাছ দেখতে পাচ্ছি না ভাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পানিটা অনেক ঘোলা দেখা যাচ্ছে।
দর্শক, আমরা আব্দুল আজিজ ভাই আমাদের গোহরপুর মাদ্রাসাও একদিন দেখাবেন ইনশাআল্লাহ। আমরা গোহরপুর মাদ্রাসা ইতিমধ্যে দেখিয়ে চলে এসেছি, আপনি আমাদের বাংলাদেশের লন্ডন টিভির লাইভে যদি আপনি যে সার্চ করেন এবং পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার মাদ্রাসাটি। অনেক অনেক ভিউয়ার্সরা আমাদেরকে সাপোর্ট করেছেন আপনার গোহরপুর মাদ্রাসা দেখানোতে, তো আপনি দেখে নেবেন আমাদের ভিডিও চিত্রে আছে, আমরা দেখিয়েছি ইতিমধ্যে গত দু সপ্তাহ আগে আপনাদের গোহরপুর মাদ্রাসা আব্দুল আজিজ ভাইয়ের। শামসুদ্দিন ভাই সাউমুদ্দিন দবা, বুঝলাম না ভাই কী লিখেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। মোহন আহমেদ ভাই, ভাই চা খাওয়া যাইব বড় হাজিপুর বাজার থেকে, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো আসার জন্য। আব্দুল আজিজ ভাই ইনশাল্লাহ দেখে নেবেন আব্দুল আজিজ ভাই আপনাদের গোহরপুর মাদ্রাসা, আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও যাব যখন মাদ্রাসাটি চালু হবে এবং ছাত্ররা আসলে মাদ্রাসাতে পড়ালেখা শুরু হবে এবং শিক্ষকগণ মাদ্রাসাটিতে আসবেন, আমরা তখন চলে যাব এবং কথা বলতে চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করব। যে দর্শক আপনারা এখন দেখছেন যে মসজিদ প্রাঙ্গণটি এবং মসজিদের সাথে একটি ঈদগাহ, সাথে একটি প্রশাসনিক ভবন, সাথে তিনতলা একটি একাডেমিক ভবনও আছে এই গোলমাগামন মাদ্রাসাতে। অনেক অনেক ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা দেখছি এবং কমেন্টস করে যাচ্ছেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাটি দেখার জন্য, কারণ অনেক অনেকের রিকোয়েস্ট ছিল এই গোলমাগামন মাদ্রাসাটি দেখানোর জন্য। আমরা উমরপুর মাদ্রাসা সহ গোহরপুর মাদ্রাসা দেখিয়েছিলাম এবং এই গোলমাগামন মাদ্রাসাটি দেখানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আমরা আজ চলে এসেছি। আজ শুক্রবারের দিন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি যে শুক্রবারে আপনাদেরকে দিনী প্রতিষ্ঠানগুলো দেখানোর জন্য আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করবো। আপনাদের নিজ নিজ এলাকায় যদি কোনো ধরনের দিনই প্রতিষ্ঠান থেকে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আমরাও আপনাদের চলে আসব। আমি দেখেন কে কে যুক্ত আছেন, দর্শক কমেন্টস করতে পারেন, আমরাও আছি আপনাদের সাথে, হয়তো আর কিছুক্ষণ থাকবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ আমরা দেখছি যে প্রতিনিয়ত ভিউয়ার্সরা বাড়ছেন, তাই আমরা লাইভে যুক্ত আছি আপনাদের সাথে এই জামিয়াটি দেখানোর জন্য এবং দেখানোর চেষ্টা করছি। আব্দুল আজিজ ভাই ইনশাআল্লাহ, ভাই ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আব্দুল আজিজ ভাই রেঙ্গা মাদ্রাসা দেখাবেন ভাই, একটু যদি আমাদের কমেন্টস করে বিস্তারিত ডিটেলস দিয়ে দিতেন, মানে ভুল ঠিকানাটা যদি আমাদেরকে দিয়ে দিতেন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যারা যারা আব্দুল আজিজ ভাই আমাদেরকে একটু কমেন্টসে অথবা আমাদের ইনবক্সে পুরোটা দিয়ে দিবেন, আমরা আপনাদের এমডি রায়হান আহমদ ভাই আমার নিজ এলাকা গোলমাগামনকে সরাসরি সম্প্রচার করার জন্য বাংলাদেশের লন্ডন টিভিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসলে প্রতিনিয়ত ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং এই গোলমাগামন মাদ্রাসাটি লাইভে দেখছেন, অনেকে হয়তো গোলমাগামন মাদ্রাসাটির নাম শুনেছেন এবং জানেন যে গোলমাগামন মাদ্রাসা থেকে অনেক বড় বড় বুজুর্গ বের হয়েছেন, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসার পুরো দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে যে আমাদের দিনী প্রতিষ্ঠান নিজ নিজ এলাকা এবং যাদের এলাকাতে এইরকম দিনী প্রতিষ্ঠান আছে ঐতিহ্যবাহী আমাদেরকে কমেন্টস করবেন এবং আমরা চলে আসবো আপনাদের এই দিনী প্রতিষ্ঠান দেখানোর জন্য। যেহেতু করোনা সিচুয়েশন চলছে তাই প্রতিটি মাদ্রাসা বন্ধ, আমরা এর আগে গোহরপুর মাদ্রাসাতে গিয়েছিলাম, উমরপুর মাদ্রাসাতে গিয়েছিলাম, সেগুলোও বন্ধ, গোলমাগামন মাদ্রাসাও বন্ধ আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কক্ষই তালাবদ্ধ দীর্ঘদিন যাবৎ। দর্শক যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং মাদ্রাসাটি দেখছেন আপনারা কমেন্টস করবেন এবং লাইভটি শেয়ার করবেন, ভাই কেমন ভাই কোন জায়গাত, আব্দুল সালাম ভাই এটি গোলমাগামন মাদ্রাসা উসমানীনগর উপজেলা, সিলেট জেলার উসমানীনগর উপজেলা গোলমাগামন মাদ্রাসা, এটি উসমানীনগর অবস্থিত। ভাই ও চাচার সাথে কথা বলেন প্লিজ মাদ্রাসা সম্পর্কে, আসলে ওনার সাথে কথা বলতে চেয়েছি উনি কথা বলেননি। রুমন আহমেদ ভাই, ভাই চার দাওয়াত ধন্যবাদ ভাই, চলে আসবো ইনশাল্লাহ। বাবুল হাসান ভাই ভিতরে একটু দেখান ইনশাআল্লাহ, আমরা চলে যাবো আবারও ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। যারা যারা ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন
আপনারা যুক্ত থাকেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে, প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোলমা কাপড় মাদ্রাসার চিত্র। আমরা শাকের আহমদ ভাই এই প্রাণ প্রিয় মাদ্রাসা থেকে ফারেগি হয়েছিলাম 2019 সালে। ধন্যবাদ ভাই, আপনার প্রিয় মাদ্রাসার আমরা দেখাতে পেরে আমাদেরও ভালো লাগছে, তাই আপনি শেয়ার করে দেবেন এই লাইভটি এবং আরও 10-15 জনকে দেখার সুযোগ করে দেবেন আপনার এই মাদ্রাসাটি, প্রিয় মাদ্রাসাটি দেখার সুযোগ করে দেবেন। মাদ্রাসাটি ঢোকার রাস্তা, আমরা ইতিমধ্যে এখান থেকে আসলে পুরো ভিউটি দেখা যায়, তাই আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এবং যেহেতু মাদ্রাসাটি বন্ধ আছে, তাই ভিতরে যা আমরা আসলে ঢুকেছি কিন্তু সব কিছু বন্ধ আছে। রুমান আহমেদ ভাই বড় হাজিপুর থেকে, ধন্যবাদ ভাই বড় হাজিপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, আসলে মসজিদের সাথে একটি ঈদগাহও আছে। অনেক অনেক ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত, ফয়েজুল হক ভাই আমি বাহরাইন থেকে, ধন্যবাদ ভাই বাহরাইন থেকে আমাদের সাথে যুক্ত থাকে এই জামিয়াটি দেখার জন্য। আসলে প্রতিনিয়তই আমাদের সাথে ভিউয়ার্স যুক্ত হচ্ছেন এবং কমেন্টস করে যাচ্ছেন, ভাই আমি মাদ্রাসা থেকে আলিয়া 1 পর্যন্ত পড়েছি। ধন্যবাদ এমডি রায়হান ভাই, আপনি মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে শিক্ষা জীবন সম্পন্ন করার জন্য। আমরা আবারও আপনাদেরকে একটু মাদ্রাসার ভিতরটি দেখানোর চেষ্টা করব, এবং যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং লাইকটি শেয়ার করে দেবেন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। বাংলাদেশ টু লন্ডন টিভি লাইভ থেকে আমি উজ্জ্বল মুনা আছি আপনাদের সাথে, গোলমা কাপড় মাদ্রাসা দেখানোর জন্য আমাদের বাংলাদেশ টু লন্ডন টিভি লাইভ। আমরা প্রতিনিয়ত দিনী প্রতিষ্ঠানগুলো লাইভ সম্প্রচার করে থাকি, তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলমা কাপড় মাদ্রাসায় এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ মাদ্রাসার অবস্থা এবং পরিস্থিতি। যেহেতু করোনা সিচুয়েশন চলছে, তাই মাদ্রাসাটি বন্ধ। আমরা আসলে মাদ্রাসাতে এসে কোনো শিক্ষক এবং কোনো ছাত্রকে পাইনি, তাই কথা বলতে পারিনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এমনি রায়হান ভাই মসজিদ দেখাবো, আমরা আপনাদেরকে এই যে মসজিদটি দেখানোর চেষ্টা করছি, যে মাদ্রাসার সাথে খুব সুন্দর একটি মসজিদ আছে এবং মসজিদটি মাদ্রাসার একদম সন্নিকটে এবং সাথে একটি ঈদগাহও আছে। আসলে খুব সুন্দর একটি মাদ্রাসা, অনেক রিকোয়েস্ট ছিল তাই আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জামিয়াটি সামনে একটি প্রচুর বড় মাঠও আছে, আব্দুল আজিজ ভাই আমি সৈদারব থেকে দেখলাম ভাই, ধন্যবাদ ভাই ভাই সৈদারব থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার পরিচিতজনরা ওই জামিয়াটি দেখতে পারবে। অনেক ভিউয়ার্স আসলে কমেন্টস করেছিলেন এর আগে আমাদেরকে মাদ্রাসাগুলো দেখানোর জন্য, গোলমা কাপড় মাদ্রাসাটি দেখানোর জন্য, উমরপুর মাদ্রাসা দেখানোর জন্য, গহপুর মাদ্রাসা দেখানোর জন্য, বরুণা মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের। তবে আপনারা যারা আমাদের লাইভটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনারাও কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো আছে সেগুলো আমরা আসলে চলে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাদ্রাসার সাথে খুব সুন্দর পাকা করা রাস্তা সহ একটি পুকুর ঘাটও আছে, যেখানে অজুর ব্যবস্থা, সুন্দর একটি অজুর ব্যবস্থা আছে দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। মসজিদের মাদ্রাসার ঢোকার প্রবেশপথ, দর্শক এতক্ষণ যারা যারা আমাদের সাথে বাংলাদেশ টু লন্ডন টিভি লাইভে যুক্ত ছিলেন এবং যুক্ত থেকে মাদ্রাসাটির পুরো ভিউটি দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে বাংলাদেশ টু লন্ডন টিভি পরিবারের পক্ষ থেকে আবারও আমি উজ্জ্বল মনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।